আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আমার মতো অনেক বেশি ভালো আছেন। বাট এরকম ভিডিও আমি বানাবো আমি কোনোদিন ভাবতেও পারি নাই। চলুন আজকে কিছু কথা বলা যায় বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি বা বস্তি কমিউনিটি নিয়ে। ইয়াস ভাই, আমি বস্তি কমিউনিটি বলছি বা বাচ্চাদের কমিউনিটি যেটাই বলেন, এটা ফ্রি ফায়ার কমিউনিটি। ভাই দিন দিন কন্ট্রোভার্সি তো বাড়তেছেই, আর কন্ট্রোভার্সির পরে এখন কি শুরু করছে ভাই জান্নাত সাদিকুল কি শুরু করছে এটা ভাই কমিউনিটিতে? কেস করো। প্রথমত সাদিকুলের তো দোষ আছেই ভাই, হুদায় কেন মানুষের পার্সোনাল ইনফরমেশন নিয়ে কেন কথা বলার দরকার? সে যা করুক ভাই, সে পাবলিক ডোমেনে তার ইচ্ছা মতো করুক ভাই, যা ইচ্ছা করুক তাই নিরোধ করুন, কিন্তু মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কেন রোস্ট করতে পারে? আর ভাই জান্নাত, আপনার কেন এর কথায় কান দিতে হবে? কোথায় একটা কন্ট্রোভার্সি করছেন? প্রথমত আপনাকে জানা ফ্রি ফায়ার ব্যান হয়েছে, এই রোস্টিং এই টক্সিসিটির জন্য ব্যান হয়েছে ফ্রি ফায়ার। ইস্পোর্টস প্লেয়ারকে জীবনটা ধ্বংস হয়ে গেছে। মূলত আমি যে ইস্পোর্টস প্লেয়ারদের নিয়েই কথা বলতে আসছিলাম। একে তো ইস্পোর্টস প্লেয়ারদের জীবন ধ্বংস করছেন আপনারা, এই কমিউনিটির রোস্টার এই মেম স্ট্রিমার গুলো মিলে, যারা মনে করেন কোনো কাম কাজ না এসে ফেস দেখাবে, না এর পাশে রোস্টাররা রোস্ট করবে, কমিউনিটি টক্সিক হবে, মাঝখানে বাস খাবে কারা? যারা আমাদের মতো ইস্পোর্টস প্লেয়ার থাকে তারা। কোনো অফিসিয়াল টুর্নামেন্ট নেই বর্তমানে, বাংলাদেশে ব্যান ফ্রি ফায়ার, ইন্ডিয়াতে ব্যান হচ্ছে চাইনিজ কোম্পানির জন্য। বাট বাংলাদেশ এরকম কোনো সম্পর্ক ছিল না ফ্রি ফায়ারে, কিন্তু আপনার জেলা এখানে ফ্রি ফায়ার ব্যান হয়ে বসে আছে। যেখানে পাবজি আপনার অলিম্পিক্সে এশিয়ান গেমসে চান্স পাওয়ার পরে বাংলাদেশের উকিলরা, বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন পাবজিরে আনব্যান করছে, নোটিশ দিয়েছে, মানে ফ্রি ফায়ার নোটিশ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। কারণ আপনাদের ব্যান গেম স্ট্রিম করে করে আপনারা লিটারালি ভাই আনলিমিট, মানে কি বলবো, লিমিটলেস একটা কাজ করে ফেলেছেন। ব্যান গেমের স্ট্রিম করছেন তো করছেন ভাই আপনারা, ঠিক আছে, অল ওকে। এই যে আপনাদের এই কাজের মাধ্যমে যে ইস্পোর্টস প্লেয়ার গুলো জীবন ধ্বংস হলো, এটা নিয়ে আপনারা কি ভাবছেন কখনো? আপনারা ব্যান গেমের স্ট্রিম করছেন এর কারণে যে এর ইফেক্ট ইস্পোর্টস প্লেয়ারদের উপর পড়ছেন, ভাবছে কখনো? দেশের ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় দুইটা গেম আজকে বাংলাদেশে ব্যান রয়েছে, যারা ইস্পোর্টস অনেক বেশি হয়ে। হ্যাঁ, অন্য গেম অনেক গেম ইস্পোর্টস নিয়ে কাজ করতেছে, এরিনা ভ্যালোর বলেন, ভ্যালোরেন্ট বলেন, মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং বলেন, বাট এই যে ফ্রি ফায়ার আর পাবজির মতো জনপ্রিয় দুইটা গেম আজকে বাংলাদেশে ইস্পোর্টস নাই। এখানে ইন্টারন্যাশনাল যাদের ইভেন্ট হচ্ছে সেখানে বাংলাদেশের কোনো টিম যেতে পারতেছে না, শুধুমাত্র এই যে আপনাদের টক্সিসিটির কারণে। আজকে আপনারা কি শুরু করছেন? কেসও শুরু করছেন, এতে কি ভাববে মানুষ? বাইরে যারা অভিভাবক আছে তারা অবভিয়াসলি তো ভাববে না যে এই গেম তো পুরাই টক্স, পুরো গেমিং কমিউনিটি টক্সিক। আপনাদের এই ছোট্ট একটা ফ্রি ফায়ার বস্তি কমিউনিটি জেলা বাচ্চাদের কমিউনিটি বলতেছি আমি, এখানে ইস্পোর্টস কমিউনিটির প্লেয়ারদের কথা বলতেছি না, ইস্পোর্টসরা কনসিডার করতেছি ভাই তোমরা প্লিজ ভিডিও রেস। বাট এই যে তোমরা আপনারা যে স্ট্রিমাররা আছেন বা ক্রিয়েটার আছে, আপনারা যেসব কাজ করতেছেন কেন ভাই? এই সময় অন্য গেম খেলা যেত না? অন্য কত গেম রয়েছে, আপনারা সেসব গেম খেললে কি কোনো সমস্যা হতো? আপনাদের কাছে হাই এন্ড পিসি রয়েছে, আপনারা হাই ভালো ভালো গেমে ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারেন, বাট না আপনাদের তো আই লাভ ইউ প্র্যাঙ্ক করাই লাগবে ফ্রি ফায়ারে। এই কারণে আজকে ফ্রি ফায়ারের ইস্পোর্টস প্লেয়ারদের এই অবস্থা, যারা ইস্পোর্টস ছাড়ে বড় বড় টিম ইস্পোর্টস ভেঙে দিচ্ছে, বড় বড় টিম তাদের টিম ডিসব্যান্ড করে দিচ্ছে ভাই, কি বলবো এখানে। আর আপনারা তো টিকিট টাকা ইনকাম করে আছেন, আপনাকে কি খুব কম ইনকাম হইতো? কম ইনকাম হয়ে যেত ফ্রি ফায়ার না স্ট্রিম করলে সেই সময়? আর আজকে আসছেন কেস করতে, হাবি দাবি করতে, এখন অভিভাবক বলবেন না না ফ্রি ফায়ার খেলা যাবে না। যারা ইস্পোর্টস না কেড়ে একটু হলে ঘুরে ফেলছে, তাদের অভিভাবক এখন বলবে ভাই খেলার দরকার নেই। ইভেন আমার বাড়ির পাশে একটা ছেলে যে কিনা ইস্পোর্টস অনেক ভালো খেলে, ইভেন বাংলাদেশ টুর্নামেন্টও সে খেলছে, টপ 18 তার টিম ছিল, তার মা বাবা বলতেছে যে ফ্রি ফায়ার খেলার দরকার নেই কারণ এখানে কেস কারবারি চলতেছে, ইউটিউবাররা নাকি কেস কারবারি করতেছে, এটা কোনো কথা? যে এখনো সে ভালো একটা পজিশনে ইস্পোর্টস খেলে তারা এই কথা বলতেছে? আমি সেটার নাম বললাম না কারণ অনেকে হয়তো তোমরা চিনো, তারা হয়তো এখানে সমস্যা হতে পারে, এই কথা নামটা বললাম না। বাট নাও আমি জাস্ট ভাই লিটারালি আমার মিজাজ মিজাজ গরম হয়েছে ফ্রি ফায়ার কমিউনিটির পর, এন্ড বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, এজন্য ভয়েস রেকর্ড অনেক সমস্যা হতে পারে। আর জানো ভাই কারেন্টের কি সমস্যা হচ্ছে? ভিডিও ভয়েস রেকর্ড করছি তো পিসি অফ করছে, পিসি অন আর আগে পিসি অফ হয়ে যাচ্ছে। এন্ড ভিডিও দেখতে ভালো লাগে তো শেয়ার করো, আজকে ভিডিওতে লাইক কমেন্ট তোমাকে করা লাগবে না, বাট শেয়ার করো ভিডিওটা।